সম্প্রতি প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। ঘোষিত এই ফলাফলে রয়েছে ব্যাপক ত্রুটি। দেখা গেছে বেশ কিছু ছাত্রছাত্রী 500 নম্বরের পরীক্ষায় 500 নম্বর পেয়েছে, আবার দেখা যায় কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারও অধিক নম্বর পেয়েছে। এরূপ অসঙ্গতি সম্পূর্ণ ফল প্রকাশিত হওয়ার সাথে সাথে ছাত্র শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। কোন কোন স্থানে ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়। তাদের দাবি, লিখিত পরীক্ষা না নিয়ে যদি ফল প্রকাশিত হয় তবে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ফেল করবে কেন? মূল্যায়ন প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ বলে অনেকেই মনে করছে। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন মনে করেন, করোনা অতিমারিতে পর্ষদ পরিচালিত লিখিত পরীক্ষা না নিয়ে বিশেষ মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে ফল ঘোষণা করায় বহু সংখ্যক ছাত্রছাত্রী ভবিষ্যৎ শিক্ষাজীবন বিপন্ন হয়ে পড়েছে। তাই সংগঠনের রাজ্য সাংগঠনিক কমিটি পর্ষদের এইরূপ ভূমিকার উদ্বেগ প্রকাশ করে তার তীব্র প্রতিবাদ জানায়। মঙ্গলবার সংগঠনের রাজ্য সভাপতি মৃদুলকান্তি সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে দেখা করে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরে দাবি করেন, অবিলম্বে ফল প্রকাশের স্বচ্ছতা এনে ফলাফলে অসঙ্গতি দূর করার। আপনারা দেখেছেন যে সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং টুয়েলভের ফলাফল ঘোষণা করেছে। সেই ফলাফল ঘোষণার সাথে সাথেই এই ফলাফলের অনেক অসঙ্গতি লক্ষ্য করা যায়। এই ফলটা প্রকাশ হয়েছে এই করোনা অতিমারির সুযোগে পরীক্ষা না নিয়ে একটা এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত মতে ফল ঘোষণা হয়েছে, যার জন্য অসঙ্গতি প্রচুর পরিমাণে হয়েছে। এবং এখানে দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায়, যারা এই রেজাল্টে পাশ করেনি তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, এবং তাদের যে দাবি যে পরীক্ষা না নিয়ে যদি বাকি ছাত্ররা পাশ করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টা রাখবে কেন? আমরা ডিএসও ছাত্র সংগঠন ত্রিপুরা রাজ্য কমিটিও মনে করি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।